জনগণ কি অবস্থা? আমি একজন ওয়ানাবি কন্টেন্ট ক্রিয়েটর। নয় মাস আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম পাবজির উপরে, তো এখন পাবজি খেলি না বললেই চলে। রিসেন্ট দুই মাস ধরে MLBB ট্রাই করতেছি, তো এখন MLBB তে আমি অনেক বড় একটা নু। তো 28 দিন পরে আমার সেমিস্টার পরীক্ষা, সো এখনই একটা বেস্ট টাইম ভিডিও রেকর্ড করার বলে আমার মনে হয়েছে, তো একটা ভিডিও রেকর্ড করছি। সো ইয়া, এনজয়। তো এই ম্যাচে আমি ডাইরোত নিয়ে এক্সপিতে খেলছিলাম, আর সাবেরের ব্যাপক সহযোগিতায় প্রথম প্রথম একটা কিলো পেয়ে গেছিলাম। এরপর সাবেরের চূড়ান্ত স্যাক্রিফাইসের মাধ্যমে আমি আরো 2টা কিল পাই। এরপর আমি বলদের মতো আলটিম ইউজ করি, বাট কোনো রকম কোনো মতো বাঁচতে যাই। তবে না, আমি তো অনেক বড় বন্দিত, আমি লো হেলথ নিয়ে আবার চলে যাই অ্যাম্বুশ দিতে। আর এবার থামুজ আমার গ্যাং ব্যাং করে সেরে দেয়। এরপর আমি আবারও যাই থামুজের সাথে দেখা করতে, বাট কে জানতো এখানে ইন ছিল। তারপর তারা দুজন আমাকে অনেক ভালোভাবে আপ্যায়ন করে। তো এরপর আমি ভাবলাম কি যে না, একটু সিরিয়াস হওয়া দরকার, আর কত বললে আমি করবো। মাথা নষ্ট কনফিডেন্স নিয়ে আমি যাই তাদেরকে ফেস করতে, অ্যান্ড দ্যাট ওয়াজ মাই MVP মোমেন্ট। আসলে তেমন কিছুই না, অফ অল টাইম তখন আমার নেট চলে যায়। নেট আসার পরে দেখে আমি আরও 4 বার মরছি। তারপর চিপের ডাকে আমি একটা টিম ফাইট নিতে যাই, অ্যান্ড গেস হোয়াট, কী হয়েছে, সবার আগে আমি মেরে গেছি উইদাউট এ সিঙ্গেল কিল। তারপর থামসকে চিপাই পায় সবাই মিলে একসাথে ভরে দিই, যেটার কিল ফর্চুনেটলি আমি পাই। মিয়াকে একা দেখে পরে মিয়ার সাথে একটু সুখ দুঃখের গল্প করি, যেটা সম্ভবত মিয়ার ভালো লাগে নাই। অফেন্ডেড ডে তার বান্ধবী হানাবি আবার আমার সাথে আসে বোঝাপড়া করতে, তবে আমি ভদ্র ছেলে হয়ে পাশ কাটায় চলে আসি। এরপর ওর বয়ফ্রেন্ড ডিন আসে আমার সাথে একটু সুখ দুঃখের গল্প করতে, যেটা আমার ভালো লাগে নাই। এরপর আমরা ওদের বেসটা ভেঙে দিই এবং ফর্চুনেটলি ম্যাচটা জিতে যাই। এরপর আরও একটা ম্যাচ খেলি, যেখানে আমি আবার ডাইরেক্ট নিয়েছিলাম। আর আমি যে গ্র্যান্ড মাস্টার প্লেয়ার সেটা এটা দেখলেই বুঝে দেবা, এক লাইনে 3 জন। যদিও আমি পরে যাই জঙ্গল করছি, আমি শান্তিতে একটা বাফ নিতেছি, আর দেখো মিয়া এখানে রুম যাইতেছে। এইসব প্লেয়ার হিরো সিলেকশনের সময় মুড়ি কিনতে যায়। আর এই ম্যাচে আমি অনেকবার মরি, প্রচুর পরিমাণে মারি খাই, আর এনিমিদের ফিট দেই। যেমন এখানে সিলভান আর থামোজ আমাকে অনেক ভয়ঙ্কর লেভেলে দাবড় দেয়, বাট আমি কোনো রকম বেঁচে যাই এখানে। আর তারপর সিলভান আমারে আর বালমন্ডে একদম পুরা ধুয়ে দেয়। এই ম্যাচটা খাওয়ার পর লজ্জায় কালা হয়ে গেছি। তারপর সবাই আমার এমন একটা মাইক দেয়, আগামী 5 জন্ম দিনে আমি সবাইকে বলতে পারবো না যে আমি বারদিন। তারপর পরিবেশটা একটু ঠান্ডা হয়, আমি আর মাঠ দিয়ে খাই না। এরপর হে হে জাস্ট কিডিং, এরপর আরও বেশি মার খাবো, বিকজ আমার দয়ার শরীর এবং দয়াবান লোকরা অলওয়েজ মার খাইয়ে যায়। তো যাই হোক, এপাশে মোটামুটি একটা টাওয়ার পুরো দেওয়ার সময় সিলভান আপুকে দেখা যায়, অ্যান্ড ইয়া ইটস টাইম ফর রিভেঞ্জ। অনেকক্ষণ পর একটা কিল পাওয়ার জন্য একদম ইমোশনাল হয়ে গেছিলাম। তারপর আবার সিলভানার চেহারাটা দেখা যায়, যাকে আমার ভাই ব্রাদার, আই মিন র্যান্ডম ভাই ব্রাদার অনেক ভালো করে আপ্যায়ন করে দেয়, এবং এই ফাঁকে সান ভাঙে যায়, যাকে পরে ধরতে পারি নাই।
তারপরে আর বেশি মরি নাই, বাট আমি আমার টিমমেট দিয়ে একটু সাপোর্ট দিয়েছিলাম, আই মিন ফাইট একটু আগিয়ে গেছিলাম, যদি একটাও কিল পাই নাই তাও নাইম আমার থেকে কানা মামা অনেক ভালো। র্যান্ডম ভাই ব্রাদারদের সাপোর্ট দিতে দিতে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, যেটার জন্য আমি অত্যন্ত পরিমাণে দুঃখিত। এরপর আমাদের টিমে ভ্যালে আমার একটা মনের কথা বলে দেয়, যদিও আমার মুখ থেকে কথাটা বেরোনো অনেক হিপোক্রিটিক, বিকজ আমি সবচেয়ে নুপ মার্কা এবং নিঃশা খেলা দিয়েছি এই ম্যাচের ভিতরে। যাই হোক, এবারে চিপাই হানাবির সাথে একটু দেখা হয় আমার। সত্যি কথা বলতে এই গেলটা করে অনেক স্যাটিসফাইড হয়েছিলাম আমি, কেন জানি। এখন যদি আমরা মিনি ম্যাপের দিকে তাকাই তো দেখতে পাবো কি যে আমরা এই ম্যাচে অনেক ডিজার্ট পার্টনার্সের ভিতরে আছি, আমাদের অনেকগুলো টাওয়ারই ওরা খাইয়ে দিছে। আমি আর মিয়া এখানে আমাদের টিমকে জেতানোর জন্য একটা মহামান্য উদ্যোগ নিই, এখানে আমরা ওদের ইনহ্যাবিটেড টাওয়ারটা ভেঙে দিই। এবং দেখলাম কি যে ওরা এখানে ব্যস্ত অনেক, তো আমরা চামে এসে ওদের টাওয়ারটা ভেঙে দিই। হানাবি আসছিলো, বাট ইটস অলরেডি ভেরি লেট। তো হ্যাঁ, এরপরে এই ম্যাচটাও জিতে যাই। তো এটা একটা এক্সপেরিয়েন্স ভিডিও ছিল মূলত, মানে চ্যানেলটা স্টার্ট করব এর জন্য একটা ভিডিও বানালাম আর কি। সো আমি জানি কি যে ভিডিওর ভিতরে অনেক সমস্যা আছে, ইনশাল্লাহ ইমপ্রুভ করব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, আর আমি এই সকল প্ল্যাটফর্মে ভিডিও আপলোড দিই। ইয়া, ইউ ক্যান চেক ইট আউট। আর নতুন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলছি, ওইটা ফলো দিতে পারো, খুশি হব। আর হ্যাঁ, এ পর্যন্তই। সো এত দূর পর্যন্ত ভিডিও দেখলে এবারে থ্যাংক ইউ ভেরি মাচ। আর দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।